স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা, আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে এই প্রশ্নটি করেন। তবে প্রশ্নটি আমাদের কাছে মনে হচ্ছে লজ্জাবোধক প্রশ্ন, তবে না, এটা আমাদেরকে জানতে হবে। কারণ ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে অনেক দিনই ভাইরা আছেন যারা হয়তো এই কাজের সাথে জড়িত, হয়তো বা কেউ অনেকে স্ত্রীর দুধ পান করে, তবে এটা কতটুকু শরিয়াত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে আমরা সেই বিষয়ে আজকে জানব। আমরা পারিবারিক জীবনে স্ত্রীকে নিয়ে আমরা সুখে থাকি, স্ত্রীর সাথে যখন আমাদের সহবাস করতে হয় এটা খারাপ কিছু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিধান। এই যখন সহবাস করবেন আপনি, সহবাস করতে করতে এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা, এই প্রশ্নটি আমরা অনেকেই করি। তবে এটা লজ্জার বিষয় না, এটা আমাদেরকে জানতে হবে। ইসলাম সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু প্রতিটা পদক্ষেপেই আমাদের ভুল হবে। এজন্য স্ত্রীর কাছে আপনি কিভাবে যাবেন, স্ত্রীর সাথে কিভাবে মেলামেশা করবেন, এ বিষয়ে কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছেন, তা অনেকেই আছে স্ত্রীর স্থানে, বুকের স্থানে মুখ দেয়, এটা নাজায়েজ কিছু না, এটা দেওয়া যাবে স্বাভাবিকই। কারণ আল্লাহ তাআলা মেয়েদেরকে পুরুষদের জন্য আকর্ষণ করে তৈরি করেছেন, আর পুরুষরা মেয়েদের কাছে যে তাদের কাছে যে তারা শান্তি পায়, তাদের সমস্ত দুশ্চিন্তা দুর্দশা যখন স্ত্রীর কাছে যায় সব কিছু নিমেষেই শেষ হয়ে যায়। তা দুধ পান করা এবং স্তনে মুখ দেওয়া, এটা দুইটা বিষয় ভিন্ন। যখন কোনো নারীর বাচ্চা হয় তখন তার স্তনে দুধ আসে, আর এই দুধটা খাবে হচ্ছে বাচ্চা, এই দুধের হকদার হচ্ছে বাচ্চা, বাচ্চা এই দুধ খাবে। আর আল্লাহ তাআলা এই দুধ পান করানোর জন্য তিনি কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিচ্ছেন, দুই বছর মা তার সন্তানকে দুগ্ধ পান করাবে। এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর, ওই দুধ ভুলবশত আমরা ওই সময় পান করে ফেলি, এতে কি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এতে কি আমাদের স্ত্রী তালাক হয়ে যাবে? না, এতে বিবাহ বিচ্ছেদ হবে না, এতে তালাকও হবে না, এটা হারামও হবে না, তবে এটা অনুচিত, এটা ভালো কাজ নয়, এটা ভালো কাজ না, এটা করতে পারবেন না, এটা আপনার হক নয়, এটা হচ্ছে বাচ্চার হক, বাচ্চা তার মায়ের দুধ পান করবে। এখন সেই দুধ যদি আপনি পান করেন তাহলে বাচ্চার হক নষ্ট হলো এবং কাজটি ভালো হলো না, এজন্য এই কাজ থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয়ত, যে সমস্ত মা বোনদের এখনও বাচ্চা হয়নি তাদের স্থানে মুখ দেওয়া যাবে কি না, হ্যাঁ এ বিষয়ে সুস্পষ্ট আপনি দিতে পারেন মুখ, সেখানে এটাই কোনো সমস্যা নাই, কারণ সেখান থেকে কোনো এখন তরল কোনো দুধ বের হবে না, কারণ এখনও সে বাচ্চার মা হয়নি, সেক্ষেত্রে আপনি মুখ দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। তবে আমাদেরকে জানতে হবে যে সেখানে আমরা যদি মুখ দিই অথবা বাচ্চার দুধটা আমরা যদি খেয়ে ফেলি তাহলে নাজায়েজ হবে, হারাম হবে, এমন কোনো কিছু নয়, তবে এটা করা ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন।